নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, আজকে দারুণ কিছু উপকারী টিপস তোমাদের সাথে শেয়ার করব, যাতে কিনা সংসারের অনেক কাজকর্ম করার পরও তোমরা নিজেদের জন্য কিছুটা সময় বার করতে পারো আর অনেক কম খরচেই কাজগুলো করে নিতে পারো। তো চলো, এরকমই আজকে কিছু হেল্পফুল টিপস থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি মিস করো না, আজকের ভিডিওটি থেকে তোমাদের অনেক উপকার হবে। ভিডিওটি শুরু করা যাক। প্রথম টিপস, দেখো বন্ধুরা, আমরা প্রত্যেক দিন তো কলা খাই। কলা খাওয়ার পর এই খোসাটা আমরা সাধারণত ফেলে দিই। তো কলার খোসার কিন্তু অনেক গুণাগুণ রয়েছে, তার মধ্যে স্কিনের পক্ষে ভালো, আমরা হাতেও ঘষে নিতে পারি, মুখেও ঘষে নিতে পারি। আর একটা দারুণ টিপস বলবো, দেখো তার আগে আমি কী করছি সেটা দেখে নাও। কলার খোসাগুলোকে আমি জমিয়ে জমিয়ে রেখে দিয়েছিলাম, অল্প কিছুই আছে, খুব বেশি নেই। আর এটা দেখো কাঁচকলার খোসা, কাঁচকলার খোসাতেও হবে, সবজির খোসাতেও হবে, কলার খোসা হলে বেশি ভালো হয় কাজটা করতে। আর দেখো আমি বাটির মধ্যে এক বাটি জল নিয়ে নিয়েছি, আর সমস্ত খোসা যেটুকু আমার কাছে ছিল সেটুকু আমি রেখে দিয়েছিলাম রান্নার পরে। দেখো এখানে কিছু পটলের খোসাও রয়েছে, কিন্তু কলার খোসার ভাগটা বেশি আমি টুকরো করে কেটে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। যে কটা ছিল সব কিছুই টুকরো করে নিতে হবে, তাহলে জলে ভেজালে এই সবজির বা কলার খোসার যে কষটা আছে বা রসটা আছে সেটা কিন্তু পুরোটাই জলের মধ্যে থাকবে। মোটামুটি এটা কিন্তু একদিন ভিজিয়ে রাখতে হবে, তারপর যে জলটা বেরোবে সেই জলটা দিয়ে দারুণ একটা উপকারী টিপস বলে দিচ্ছি তোমাদেরকে। তো দেখো আমি মোটামুটি একদিন হয়নি তো ভিডিওটা করব বলে, আমি মোটামুটি 7 থেকে 8 ঘন্টা পর ফিরে আসলাম। তোমরা একদিন রাখবে তাহলে ভালো হবে, 7-8 ঘন্টা রাখলেও হবে, কোনো অসুবিধে নেই। দেখো এবারে আমি কী করব, ব্যালকনিতে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে আমার, মানে অল্প কিছুই, কিন্তু এরকম অনেকের বাড়িতেই রয়েছে যে অনেক গাছপালা। তো এটা কিন্তু গাছের জন্য খুবই উপকারী একটা লিকুইড বলতে পারো। দেখো আমি সমস্ত সবজির বা ওই খোসাগুলোর কে একটু ভালো করে চিপে নিচ্ছি হাতের সাহায্যে, চেপে এটার যতটা আর কি রসটা রয়েছে আমি সমস্তটা নিয়ে নিলাম। এটার মধ্যে দেখো যেই জলটা রয়েছে এটা ভীষণ গুণাগুণ সম্পন্ন একটা জল, এটা কিন্তু গাছের গোড়ায় যদি দিয়ে দিতে পারো তাহলে কিন্তু গাছের অনেকটাই পুষ্টি, আর গাছ খুব সুন্দর বৃদ্ধি পাবে, এর ফুল ফল সমস্তটাই বলো সবজি ভালো দেবে। দেখো আমি এখানেও কিছু গাছ লাগিয়েছি, তো সেই গাছগুলো এখনও ওঠেনি, তাই আমি শুরুর থেকেই কিন্তু এটা দিয়ে দিচ্ছি। আর এই লঙ্কা গাছটাতে দেখো আমি এরকমই সবজি ভেজানো জলগুলো দিই, তাই দেখো কি সুন্দর কিন্তু গাছটা খুব সুন্দর কিন্তু হয়েছে। আশা করছি টিপসটা তোমাদের উপকারে আসবে, ভালো লাগলে লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে, 2 নম্বর টিপস। দেখো বন্ধুরা, এটা কিন্তু আমাদের মানে প্রত্যেক দিনকার একটা কাজের ব্যাপার, এটা জেনে রাখলে তোমাদের কিন্তু কিচেনের এই কাজটা করতে খুব সুবিধে হবে। দেখো আমরা তো বাড়িতে রুটি করি, কিন্তু রুটি কিন্তু অনেক সময় হয় যে এক্সট্রা থেকে যায়, দেখবে বাসি রুটি থেকে যায়, সেটা আমরা খেয়ে দিই, ফেলেতে নষ্ট করলে হবে না। তো সেই রুটিটা কিন্তু প্রচণ্ড শক্ত হয়ে যায়, তখন সেই শক্ত রুটিটাই হয়তো আমরা খাই। কিন্তু বন্ধুরা তোমরা খুব মানে কোনো ঝামেলাই নেই, খুব সুন্দর করে রুটিটা কিন্তু একেবারে টাটকা রুটির মতন সফট করে নিতে পারো। দেখো এখানে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, একদম শুকনো প্রেশার কুকার বসিয়েছি, গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবো। আর একটা বাটির মধ্যে কোনো জল টল কিচ্ছু দিতে হবে না, একটা বাটির মধ্যে রুটিটাকে দিয়ে দিয়েছি। এখানে একটা রুটি আমার রয়েছে, তাই দেখাচ্ছি, তোমরা যদি 3-4টে থাকে এই বাটির ওপরেই ছোটো ছোটো এইরকম ভাজ করে 3-4টে পরপর দিয়ে দেবে। দিয়ে আর একটা কথা মাথায় রাখবে, এই প্রেশার কুকারের ওপরে যে সিটিটা সেটাকে তোমাদের খুলে দিতে হবে, সিটি পড়লে কিন্তু হবে না, তাই মাথায় রাখতে হবে সিটিটাকে কিন্তু খুলে নিতে হবে। এইবারে দেখো আমি প্রেশার কুকারের ঢাকনাটাকে আটকে দিচ্ছি, বেশিক্ষণ লাগবে না, মোটামুটি 5 মিনিট, কারণ যেহেতু সিটি পড়বে না বুঝতেও পারবে না, তাই ঘড়ি ধরে 5 মিনিট রাখবে। রেখেই কিন্তু ঢাকনাটা খুলে তোমরা বাটিটা সারাশীত দিয়ে ধরে বের করে নেবে, দেখবে রুটিটা একেবারে কিন্তু সফট হয়ে গেছে, তোমরা বুঝতেই পারবে না যে এটা বাসি রুটি, তোমরা কিন্তু এটাকে এরকমভাবে খেতেই পারবে। ভীষণ হেল্পফুল একটা টিপস বন্ধুরা, যাতে কিনা বাসি রুটি কিন্তু তোমাদেরকে খেতে হবে না। দেখো প্রচণ্ড গরম, আমি ধরতেও পারছিলাম না, কিন্তু যেহেতু সফটনেসটা তোমাদেরকে দেখাতে হবে তাই আমি এখানে কিন্তু একটু হাতের সাহায্যে তোমাদেরকে কতটা সফট সেটা দেখাচ্ছি, মানে সেই ঠান্ডা ব্যাপারটা তো নেই। আর
মানে মনে হচ্ছে জাস্ট রুটিটা আমি এখনই বানিয়েছি। তো আশা করছি টিপসটা তোমাদের বন্ধুরা কাজে লাগবে। এটা প্রত্যেক দিনকার কিন্তু একটা ইউজফুল টিপস, যেটা আমরা প্রত্যেক দিন এই কাজটা কিন্তু করে থাকি। আশা করছি টিপসটা তোমাদের উপকারে আসবে। আসলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করো। চলো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে, 3 নম্বর টিপস। দেখো বন্ধুরা, এই যে চাবির রিং, খুব সুন্দর এখানে একটা চাবির রিং রয়েছে গণেশের। তো এরকম চাবির রিংয়ের মধ্যে আমরা যখন কোনো চাবিকে ঢুকিয়ে রাখি বা চাবিটাকে ভরি, তখন কিন্তু এই যে চাবির যে রিংটা নতুন অবস্থায় কিন্তু প্রচণ্ড টাইট থাকে। তখন কিন্তু আমরা হাতের সাহায্যে বা নোক দিয়ে কিন্তু চাবির রিংটাকে এরকম টানার চেষ্টা করি, যাতে চাবিটাকে আমরা ঢোকাতে পারি। তো তাতে কিন্তু আমাদের নখেও প্রচণ্ড লাগে, হাতেও লাগে, এমনকি অনেক সময় কেটেও যেতে পারে। আর যাদের বড় নোক আছে তাদের নোকটা কিন্তু মানে ভেঙেও যেতে পারে। তো এত কিছু ঝামেলা করে লাভ নেই, এই টিপসটা তোমরা জেনে রাখো, তোমাদের এই চাবি ভরতে কিন্তু কোনো সমস্যাই হবে না, হাতে তো ব্যথা লাগবেই না। তো তার জন্য কি করবে দেখো, এরকম আমি একটা কয়েন নিয়ে নিয়েছি। পাতলা কয়েন হতে হবে, 5 টাকার কয়েনগুলো হলে কিন্তু হবে না, 1 টাকা অথবা 2 টাকার যে কয়েন সেই পাতলা কয়েন নিয়ে নেবে। নিয়ে সেই চাবির রিংয়ের যেটার মধ্যে চাবিটাকে ঢোকাবে সেই ভেতরটাকে আমি টাকাটা মানে কয়েনটাকে ঢুকিয়ে দিলাম। এইবারে দেখো চাবিটাকে, যে কটা চাবি আছে পরপর, এবার কি হলো, রিংটার মুখটা ফাঁকা হয়ে গেল। তোমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটাকে এবার ঢুকিয়ে নিতে পারবে, তাতে কিন্তু দেখবে তোমাদের অনেকটাই হেল্প হবে আর কোনো অসুবিধেই হবে না এই চাবিটাকে ভরতে। আশা করছি তোমাদের এই টিপসটা খুবই কাজে আসবে। তো দেখো আমার কিন্তু একে একে 2টো চাবি ভরা হয়ে গেছে। তোমরা এইভাবে কিন্তু চাবিটা ভরে নিও আর মাত্র 1টা কয়েনের সাহায্যে। ভালো লাগলে লাইক করো। পরবর্তী একটি হেল্পফুল টিপসে চলে যাচ্ছি, 4 নম্বর টিপস। দেখো বন্ধুরা, এই যে এখানে দেখো অনেকগুলো চাবি রয়েছে, তো কোন চাবির কোন তালা সেটা কিন্তু আমাদের বুঝতে অনেকটাই অসুবিধে হয়। আর মোটামুটি ধরো যারা নতুন, ধরো আমরা বাড়িতে বা ফ্ল্যাটে গেছি, সেইটা বুঝতে বুঝতেও আমাদের অসুবিধে হয়। কোথার থেকে এসে কিন্তু কোন চাবির কোন তালা সেটা খুলতে খুলতেই আমাদের ধৈর্য হারিয়ে যায়। তাই তোমরা এই কাজটা যদি করে নিতে পারো, তোমাদের নিজেদেরও বুঝতে অসুবিধা হবে না, তোমরা যদি কাউকে দাও সেটাও কিন্তু তাদের বুঝতে অসুবিধে হবে না। তো দেখো এখানে কিন্তু প্রচুর চাবি রয়েছে, তো কোনটার এই বড়, অনেকটাই এটা বড় তালা, কোন চাবি দেখো এই চাবিগুলোও বড় কিন্তু ঢুকছে না, তো কোনটার কোনটা সেটা এরকম করে বুঝতে কিন্তু আমাদের অনেকটাই সময় লেগে যায়। তো তোমরা এই ছোট্ট কাজটি করে নেবে, দেখবে খুব সুন্দর তোমাদের উপকারে আসবে, কোনো সময়ও লাগবে না এই তালা চাবি খুলতে। তো দেখো কোনটা সেটা বোঝা যাচ্ছে না, তো এই যে সব থেকে যে বড় চাবিটা রয়েছে সেটাই কিন্তু এটার চাবি। তো আমি জানি তাই জন্য বুঝতে পারবো, যারা জানে না বাড়িতে এরকম অনেকেই আছে যারা জানে না, তখন কিন্তু তাদের হাতে দিলেও এটা অসুবিধা হবে না। দেখো যেই চাবির সেই তালাটায় কি করতে হবে, নেল পলিশ নিয়ে নেবে। দেখো লক করে নিচ্ছি, আমার এখানে একটা সবুজ রঙের নেল পলিশ রয়েছে, তো আমি এই তালাটার মধ্যেও একটা সবুজ পয়েন্ট করে দিচ্ছি, আর এই তালার যে চাবিটা সেটার মধ্যেও আমি একটা সবুজ পয়েন্ট করে দিচ্ছি। তো নেল পলিশের যে দাগ দিয়ে নিলাম, এবার কিন্তু বুঝতে কোনো অসুবিধেই হবে না যে এই তালাটার এই চাবি। এবার ধরো অন্য আরেকটা তালা রয়েছে, তো সেটার যদি আর একটা চাবি হয় তখন তোমরা অন্য কালারের নেল পলিশ দিয়ে কিন্তু দিয়ে দেবে, লাল হতে পারে, হলুদ হতে পারে, ব্ল্যাক হতে পারে, মানে সেম কালার দিয়ে কিন্তু তোমরা তালা চাবিটাকে কালার করবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে বা উপকারী বলে মনে হয়েছে সেটা অবশ্যই আমাকে ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানিও। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা। যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে পাশে থেকো। সবার উপকারের জন্য শেয়ার করে দিও। আজকের মতন এই পর্যন্তই, পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।